নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন ধূপগুড়িতে। ধূপগুড়ির ফুটবল ক্লাবের ব্যবস্থাপনায় এবং এসআরএমবি টিএমটি বারের সহযোগিতায় মঙ্গলবার থেকে ধূপগুড়ি পুরো ফুটবল ময়দানে শুরু হলো নকআউট ফুটবল টুর্নামেন্ট। প্রতি বছরের মতো ধূপগুড়ি ফুটবল ক্লাবের তরফে এই খেলার আয়োজন করা হয়। ডুয়ার্স সহ আশেপাশের জেলার বিভিন্ন দল এই খেলায় অংশগ্রহণ করে। এদিনের প্রথম খেলায় মাঠের একদিকে অংশগ্রহণ করেছিল ধূপগুড়ি ফুটবল ক্লাব, অপর প্রান্তে অংশগ্রহণ করেছিল দিনহাটা যুব সংঘ। খেলায় ধূপগুড়ি ফুটবল ক্লাব 5 গোলে দিনহাটা যুব সংঘকে পরাজিত করে। এদিনের এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভা বোর্ডের চেয়ারম্যান ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, জেলা পরিষদের সদস্যা মমতা সরকার বৈদ্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। খুবই গুরুত্বপূর্ণ, খুবই উত্তেজনাপূর্ণ, রোমাঞ্চকর ফুটবল খেলা, বাঙালি শ্রেষ্ঠ খেলা, বাঙালির আকর্ষণীয় খেলা, বাঙালির প্রাণের ফুটবল, সেই আকর্ষণীয় ফুটবল খেলা এখনই শুরু হচ্ছে ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে। এগুলো দেখে বলছে ওরা ওরা বাইরে ভিতরে বসেছে, আমরাও ভিতরে বসেছি, সব ভিতরে ঢোকার জন্য তারপর তো সবাইকে বাইরে বার করে দিলাম। চল শিবু, শিবু সাপোর্টে যাবি, ওনার ফোনে দেখ না যে আমার ইউপি আইডি আছে নাকি। পৌর ধূপগুড়ি ফুটবল ক্লাবের উদ্যোগে আমরা ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে প্রতি বছরই আমরা আয়োজন করে থাকি আমাদের টুর্নামেন্টের হচ্ছে এসআরএমবি কাপ 2023 নকআউট ফুটবল টুর্নামেন্ট। 8 দলীয় ফুটবল টিম, আজকে তার শুভ সূচনা হয়ে গেল। আজকের খেলায় মাঠের একদম অংশগ্রহণ ছিল দিনহাটা ও ধূপগুড়ি ফুটবল ক্লাব, যে খেলায় ধূপগুড়ি ফুটবল ক্লাব বিজয়ী লাভ করলো। আগামীকালও এই মাঠে খেলা আছে কন্টিনিউ, আজকে তারা 5-0 গোলে বিজয়ী লাভ করলেন এবং আগামীকাল এই মাঠে অনুষ্ঠিত হবে তুলসীপাড়া এবং জলপাইগুড়ি পুলিশ। আমাদের এই ছেলেদের খেলায় ফাইনাল হবে 24 তারিখ। এছাড়াও একটা বিশেষ আকর্ষণ আছে আমাদের ধূপগুড়ি ফুটবলের তরফে, এবার আমরা 4 দলীয় মহিলা ফুটবল রেখেছি, যে 4 দলীয় মহিলা ফুটবলের 16 তারিখ এবং 17 তারিখ দুটি খেলা হবে সেমিফাইনাল, এবং 21 তারিখ মেয়েদের ফাইনাল খেলাটা হবে। ধূপগুড়ি ফুটবল ক্লাবের সাধারণ মানুষ আমাদের প্রতি বছরই স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরা আশাবাদী এই বছরও তারা আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবে এবং আমাদের পাশে থাকবেন। এবং ধূপগুড়ির মানুষের সহযোগিতাকে প্রাথমিক করেই আমরা প্রতি বছর টুর্নামেন্ট অর্গানাইজ করে দেখি, যার ওনাদের আশীর্বাদে আমরা টুর্নামেন্টটা সাকসেসফুল হতে পারি। আমার নাম অজিত দে, আমি ধূপগুড়ি ফুটবল ক্লাবের সদস্য।